আজ রবিবার আগডিমডি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মহারাজা গ্রামে মহারাজা ক্লাবের পক্ষ থেকে মহারাজা পুকুরে এক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্লাব কর্তৃপক্ষ থেকে জানানো হয়, প্রায় 100 জন পুরুষ সাঁতারু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই সাঁতার প্রতিযোগিতায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, উপস্থিত ছিলেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাস্টার শাহজাহান, উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য হর সুন্দর সিনহা, উপস্থিত ছিলেন আগডিমডি খুন্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান নার্গিস বেগম সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন যুব নেতা বাবলু, উপস্থিত ছিলেন যুব নেতা বলরাম নাগ, উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি নূর আলম। মহারাজা ক্লাবের সম্পাদক মোহাম্মদ সিদ্দিক আলম জানান, এই আয়োজন করতে পেরে তারা যথেষ্ট খুশি। বিগত 2 বছর ধরে কোভিড কারণে এই প্রতিযোগিতা বন্ধ ছিল, আবার এই প্রতিযোগিতা আয়োজন করতে পেরে তারা যথেষ্টই খুশি। এই প্রতিযোগিতা ঘিরে একদিকে যেমন প্রতিযোগীদের উৎসাহ ছিল তুঙ্গে, তেমনি জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহারাজা পুকুরের ঘাটের চতুর্পাশ ধরে প্রায় হাজারো সংখ্যায় জনসাধারণ উপস্থিত ছিলেন এই সাঁতার প্রতিযোগিতা সচক্ষে দেখতে। পুকুর পাড়ে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন মানুষের চারদিকে ঢল। এটা প্রতি বছর এখানে একটা সাঁতার প্রতিযোগিতা করা হয়। বিগত 2 বছর কোভিড প্যান্ডামিকের জন্য এটা করা সম্ভব হয়নি। আজকের যে এই সাঁতার প্রতিযোগিতা, এটা অনুপ্রেরণা তো নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদের অনুপ্রেরণায় আজকে গ্রামে গঞ্জে যে খেলার প্রতি মানুষের উৎসাহ বেড়েছে, তারই একটা দিক আজকের দিন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দীর্ঘদিন ধরে এই সাঁতার প্রতিযোগিতা চলছে। আমি একজন গ্রামের ছেলে, আমাদের জগতাগায়ে 2007-2008 বছরে এই প্রতিযোগিতা আমরা জন্মাষ্টমীর দিন করতাম। একটা রতুয়া বাঁধ আছে, আপনারা জানেন রতুয়া ব্রিজ আছে, তার পাশে রতুয়া বাঁধ, ওইখানে পঞ্চায়েত সমিতির মাধ্যমে একটা পুকুর খনন হয়েছিল। পুকুর খনন যেখানে হয়েছিল, ওই বিশাল একটা পুকুর ছিল মাছ চাষ করার জন্য। সেখানে জন্মাষ্টমীর দিন 2007-2008 এরকম আমার যেটা মনে আছে সেই সময় হয়েছে, তার মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছিলো। আজকে বেশ কিছুদিন ধরে আমরা এই আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মহারাজা যে পুকুর, এখানে সেই সাঁতার প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে বলি যে সাঁতার হচ্ছে শরীরের সবথেকে বড় ব্যায়াম, যেটাতে সবথেকে বেশি ক্যালোরি খরচ হয়। মানুষ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে খেলাধুলা থেকে দূরে সরে গেছে, ওই জন্য মানুষের সুগার, প্রেশার, বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। তো খেলাধুলার প্রতি ওদের আকর্ষণের জন্যই আমরা এটা করেছি, যে মানুষ যেটা একটা নতুন খেলা সাঁতার প্রতিযোগিতা, এটা আমরা দেখলে হয়তো দেখি অলিম্পিকে বা কমনওয়েলথ গেমে বা অন্যান্য কোথাও দেখে থাকি, কিন্তু সাধারণভাবে লোকালয়ে এইসব খেলাধুলা হয় না। কিন্তু আমরা চাই যে মানুষ এখানে এটা অংশগ্রহণ করুক, খেলাধুলা করুক, একটু শরীরের প্রতি যত্ন নিক, এটাই আমাদের মানে উদ্দেশ্য। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচাপাড়া।